হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো মাই ফ্রিয়া মজুমদার আই এম আ ফাইনাল প্রফ এমবিবিএস স্টুডেন্ট অব বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো তোমরা জানোই যে তোমাদের কালকে রাউন্ড টু এর রেজাল্ট দিয়েছে নি টিউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কাউন্সেলিংয়ের ওয়েস্ট বেঙ্গলে তো কালকেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমাদের এম বিবিএসের ক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরির কত কাট অফ গেছে রাউন্ড টুতে গভর্নমেন্ট এম সেটা নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড টুতে গভর্নমেন্ট বিডিএস ক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেছে তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক এবং মার্কস কত এবং কতটা চেঞ্জ হলো সেটাও তোমাদের বলবো যে ফার্স্ট রাউন্ডের থেকে কিছু চেঞ্জ হলো কি হলো না কোনো ক্যাটাগরিতে তো সেই সবটাই বলবো তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো এটা ওয়েস্ট বেঙ্গল রাউন্ড টু বিডিএস কাট অফ তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্টের পর এবং এটা সমস্ত দিয়ে আছে ফার্স্টে যেটা বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে সেকেন্ড রাউন্ডের পরে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল পঞ্চাশ হাজার নশো পঁচাত্তর এবং তার যে স্টেট র্যাঙ্ক সেটা কিন্তু এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের যে স্টেট র্যাঙ্কের লিস্ট ছিল সেটা নয় যেটা সেকেন্ড রাউন্ডের সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট ছিল সেখানে তার যেরকম স্টেট র্যাঙ্ক ছিল সেই স্টেট র্যাঙ্কটা তো তার স্টেট র্যাঙ্ক হলো দু এবং এই স্টুডেন্টের মার্কস হল পাঁচশো তো ফার্স্ট রাউন্ডের যদি কাট দেখো তোমরা দেখবে যে ফার্স্ট রাউন্ডেও কিন্তু এই কাট ছিল মানে তোমাদের বিডিএস এর ক্ষেত্রেও কিন্তু এমবিবিএস এর মতোনই ইউআর ক্যাটাগরিতে কোনো মানে কাট অফের কোনো চেঞ্জ হয়নি যেটা ফার্স্ট রাউন্ডের কাট ছিল সেটাই সেকেন্ড রাউন্ডের কাট ছিল কাট অফ হয়েছে যদিও তোমাদের সেকেন্ড রাউন্ডে কিন্তু ইউ আর সিট ছিল বা এমবিবিএসেও সিট ছিল তো আপগ্রেডেশন করে অনেকেরই বেটার কলেজ পেয়ে যাওয়ার কথা এবং পেছন থেকে আরও ইউ স্টুডেন্ট আসার কথা বাট সেরকম কিন্তু হয়নি তার কারণ হল অনেক ও বিসি এ বা ও বিসি বি স্টুডেন্টও ইউ আর ক্যাটাগরির সিট নিয়েছে সেই সঙ্গে কিন্তু যারা ইউআর ক্যাটাগরির মানে এই যে কাট অফ র্যাঙ্কটা দেখছো এর মধ্যে হয়তো অনেক স্টুডেন্টই ছিল যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি ডিরেক্ট সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছে তাদের র্যাঙ্ক কিন্তু এই পঞ্চাশ হাজার নশো পঁচাত্তর যে অল ইন্ডিয়া র্যাঙ্ক তার মধ্যেই ছিল সেই জন্য পঞ্চাশ হাজার নশো পঁচাত্তরের পেছনের যত স্টুডেন্ট আছে ইউ আর র্যাঙ্কে তারা কিন্তু চান্স পায়নি এরপর দেখো ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে সেকেন্ড রাউন্ডের জন্য তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল বাহান্ন হাজার ছশো বাহাত্তর এবং তার স্টেট র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট হিসাবে দু হাজার দুশো একচল্লিশ এবং তার মার্কস হল পাঁচশো পঁয়ষট্টি এবং ও বিসি এর ক্ষেত্রেও কিন্তু ইউআর মতনই কাট অফের কোনো চেঞ্জ হয়নি যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল সেটাই সেকেন্ড রাউন্ডের কাট অফ হয়েছে এবং এই র্যাঙ্কের পরেই কিন্তু কোনো স্টুডেন্টই চান্স পায়নি নতুনভাবে হয়তো নতুনভাবে চান্স পেয়েছে কিন্তু তারা কিন্তু এই বাহান্ন হাজার ছশো বাহাত্তরের মধ্যে কোনো স্টুডেন্ট তাদের র্যাঙ্কটা এই র্যাঙ্কের ভেতরে বাট এই র্যাঙ্কের বাইরে কোনো স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি এরপর দেখো ও বি ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রেও সেম যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল সেটাই সেকেন্ড রাউন্ডের কাট অফ সেটা হলো আটান্ন হাজার দুশো তিয়াত্তর এবং তার স্টেট র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডের যে মেরিট লিস্ট সেটা হিসাবে দু হাজার চারশো চুয়ান্ন এবং তার মার্কস হলো পাঁচশো সাতান্ন এখানেও কিন্তু কাট অফের কোনো চেঞ্জ হয়নি তারপর দেখো ইডাব্লিউসের ক্ষেত্রে তার যেটা কাট অফ গেছে সে তার হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক এক লাখ ন হাজার পাঁচশো একচল্লিশ এবং তার স্টেট র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট হিসাবে তিন হাজার পাঁচশো চৌত্রিশ এবং তার মার্কস হলো চারশো নিরানব্বই তো ই ক্ষেত্রেও কিন্তু সেমই হয়েছে কোনো কিন্তু নতুন স্টুডেন্ট মানে এই র্যাঙ্কের পেছনের কোনো স্টুডেন্ট চান্স পায়নি চান্স যদিও ইডাব্লু স্টুডেন্ট চান্স পেয়ে থাকে তবে তার র্যাঙ্ক হলো এক লাখ ন হাজার পাঁচশো এর ভেতরে এরপর এসসি স্টুডেন্টদের কথা বলি তো এসসিতে যেটা কাট অফ গেছে সেকেন্ড রাউন্ডের পর তার র্যাঙ্ক হলো এক লাখ ছাপ্পান্ন হাজার নশো কুড়ি এবং তার স্টেট র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট হিসাবে চার হাজার একশো সাতাশি এবং তার মার্কস হল চারশো পঞ্চান্ন তো এসসি এর ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো ব্যতিক্রম হয়নি তোমরা এর রেজাল্টটা দেখলে দেখতে পাবে যে আমি কাট অফের যে ভিডিওটা দিয়েছিলাম এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়েছিল এম এর ক্ষেত্রে মানে ফার্স্ট রাউন্ডের যেটা কাট অফ ছিল তার থেকে আরও পেছনের স্টুডেন্টরাও কিন্তু চান্স পেয়েছে বাট এর ক্ষেত্রে কিন্তু এমন হয়নি গভর্নমেন্ট বিডিএস এর ক্ষেত্রে এখানে ফার্স্ট রাউন্ডের যেটা বিডিএস এর কাট অফ ছিল এসসি ক্যাটাগরির সেকেন্ড রাউন্ডেও কিন্তু সেমই রয়েছে বাট এম এর ক্ষেত্রে কিন্তু অন্য স্টুডেন্টরা আরো পেছনের স্টুডেন্টরা চান্স পেয়েছে এরপর দেখো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের যেটা কাট অফ গেছে সেটা হলো পাঁচ লাখ একষট্টি হাজার দুশো একষট্টি এবং তার স্টেট র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট হিসাবে পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই এবং তার মার্কস হলো দুশো সাতচল্লিশ তো এটাও যদি দেখো এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কাট কোনোই চেঞ্জ হয়নি যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল সেটাই সেকেন্ড রাউন্ডের কাট অফ রয়ে গেছে নতুন করে কিন্তু এই র্যাঙ্কের পেছনের কোনো স্টুডেন্ট আর চান্স পায়নি তো বিডিএসের ক্ষেত্রে কিন্তু কাট অফের কোনোই চেঞ্জ হয়নি যদিও এমবি এর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে তো তোমরা যারা এম বিবিএসের গভর্নমেন্ট কলেজের কত কাট অফ গেছে ক্যাটাগরি ওয়াইজ ভিডিও দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর তোমাদের মধ্যে কারা কারা নতুন করে বিডিএস কলেজ পেলে বা কাদের কাদের আপগ্রেডেশান হলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করবো যে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার তো আশা করি যে আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও আর আর এইরকমই নিট কাউন্সিলিং সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশান পেতে কলেজ সম্পর্কিত অ্যাডমিশন প্রসিডিওর সম্পর্কিত এবং অ্যাডমিশানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়েও কিন্তু আমার ফার্স্ট রাউন্ডের পরে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম তোমরা যারা দেখোই তারা দেখে নিও যে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে অ্যাডমিশান নিতে যেতে হবে বিকজ অনেকেই হয়তো ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে তো তোমরা জানো না তো সেই জন্য অবশ্যই ভিডিওটা দেখে নিও একবার অ্যাডমিশান নিতে যাওয়ার আগে যাতে এরকম না হয় যে তুমি অ্যাডমিশান নিতে চলে গেছো এত কষ্ট করে বাট কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমার বাড়িতে থেকে গেছে তো সেজন্য অবশ্যই একবার ভিডিওটা দেখে নিও তোমরা অ্যাডমিশান নিতে যাওয়ার আগে যাতে কোনো ডকুমেন্টসের কোনো ভুল না হয় আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ই হোক না কেন তোমাদের বন্ড নিয়ে বা গ্যাপ সার্টিফিকেট যে কোনো বিষয় নিয়ে হোক না কেন তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করবো যে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং